नमस्कार বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বলছি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এম গার্ডেন পি। তো বন্ধুরা, আজকের এটা হচ্ছে গিয়ে আম আদা এত সহজে গাছ হবে সেটা আপনাদের কাছে পরিষ্কারভাবে দেখাবো এবং আপনারা এইভাবে এই ধরনের আম আদা বলুন, এমনি নর্মাল আদা বলুন, আপনারা বাড়িতেই করতে পারবেন। তো আমরা বাজার থেকে যখন গাছ আদা সংগ্রহ করব সেটা সঠিক সময় হচ্ছে জুন মাস। তো আমরা জুন মাসে আদা সংগ্রহ করব। তো সেটাকে আমরা যেগুলো দেখবেন একটা একটা গাঁট থাকে এবং সেখান থেকে নতুন করে গাছ বেরিয়ে আসছে এবং দেখতে পাই সেগুলো আমরা। তো আমরা পিস পিস করে কেটে নেব এবং গাছগুলোকে আমরা মাটিতে বসাবো। মাটিতে বসানোর পরে রেগুলার বেসিস আমরা জল দেব। তো রেগুলার বেসিস জল দেওয়াতে গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসবে। সেটা সঠিক সময় কিন্তু আবারও বলছি সেটা হচ্ছে জুন মাসে আপনাদের সঠিক সময়, এই সময়তে এই গাছগুলো করবে। দেখুন, এই গাছগুলো লাগিয়ে বসানোর পরে আদাগুলো 5 থেকে 7 দিন পরে বেশ নতুন নতুন গাছ বাইরে বেরিয়ে এসছে। তো ধীরে ধীরে গাছগুলো আস্তে আস্তে বড় হবে। এই সময় কোনো খাওয়ার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র জল দিলেই গাছ ভালো থাকবে এবং গাছ বাইরে চলে আসবে এবং পাতাও বাইরে বেরিয়ে আসবে। তো প্রথমে আমরা চারাগুলো বুনে নিলাম। বুনে নেওয়ার পরে দেখুন, এটা 12 দিন পরে আমি আপডেট দিচ্ছি, গাছ দেখুন ধীরে ধীরে বড় হয়ে গেছে। তো এইখানে ছোট্ট একটা গ্রো ব্যাগ 6 ইঞ্চি, এখানে কিন্তু এতগুলো গাছ কোনোভাবেই রাখা যাবে। সেক্ষেত্রে আমরা কী করবো, নতুন কোনো একটা বড় জায়গাতে যেখানে আমরা গাছগুলো বসাবো, যাতে গাছগুলো বাড়তে সুবিধা হয় এবং অনেক বেশি মাটি পায়, সেক্ষেত্রে গাছ অনেক ভালো হয়। তো এই গাছ কেয়ারিং কিন্তু একদমই কম, খুব বেশি কেয়ারিংয়ের প্রয়োজন নেই, শুধুমাত্র অল্প কেয়ারিং করলেই আমরা গাছগুলোকে বড় করতে পারি। এবার গাছগুলো যে অবস্থা হয়ে গেছে এখানে গাছগুলোকে নতুন একটা গ্রো ব্যাগে বা বস্তাতে আমরা গাছগুলোকে একে একে প্রতিস্থাপন করব, আলাদা আলাদা করে একটু সরিয়ে সরিয়ে। তো এবার আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করছি এই মাটিতে। সয়েল মিক্সটা হচ্ছে গিয়ে গোবর সার 30%, কোকোপিট 30%, নর্মাল স্যান্ড 20%, আর গার্ডেন সয়েল 20%। এইটা হচ্ছে গিয়ে মাটির রেশিও, কারণ এখানে মাটিতে যে আদাগুলো হবে সেগুলোকে বাড়তে দিতে হবে, তার জন্য সয়েল মিক্সটা এরকমই করা উচিত যেখানে আদাগুলো খুব সহজেই বাড়বে। তো আমরা প্রতিস্থাপন করালাম, করানোর পরে গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। দেখুন, এটা আমি গাছগুলো বড় হচ্ছে এবং গাছ প্রতিস্থাপন করার 7 দিন পর থেকে আমরা যেটা করছি, প্রত্যেক 7 দিন অন্তর সর্ষের খোল ভালো করে পচিয়ে সেটাকে আমরা গাছে দিচ্ছি, আর প্রতি 15 দিন অন্তর আমরা দিচ্ছি এখানে বোন ডাস্ট, সঙ্গে আপনার শিংকুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গাছ কিন্তু ধীরে ধীরে বেশ ভালো ঝোপালো হয়ে উঠেছে এবং গাছ সুন্দর বড় হয়েছে। তো যখনই গাছ বড় হচ্ছে তখন কিন্তু অটোমেটিক নিচে আদাগুলো আস্তে আস্তে বাড়ছে, কারণ আমরা যেটা করি এটা দেখুন 3 মাস পরে আমরা আপডেট দিচ্ছি। এই আদা গাছ বলুন বা এই আমাদা বলুন, এগুলো কিন্তু পিরিয়ড একদম কম টাইমে হবে না, কম করে 6 মাস টাইম লাগে গাছগুলো থেকে সম্পূর্ণরূপে আপনারা আদা যদি পেতে চান, কম করে 6 থেকে 7 মাস টাইম লাগে। তো এই ভিডিওটাও কিন্তু 6 থেকে 7 মাস ধরে আমি করছি এবং পাটে পাটে আপনাদের দেখাচ্ছি কীভাবে গাছগুলোকে বড় করছি। তো শুধুমাত্র সর্ষের খোল, বোনডাস এগুলো দিলেই গাছ কিন্তু বড় হবে। তো আমরা যে আদাটা খাই সেটা কিন্তু গাছটা কী করে না, তার পরের প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য গাছগুলো নিজে বাল্বগুলো তৈরি করে, যেখান থেকে আবার এই গাছ শুকিয়ে গেলে আবার ধরুন মে জুন মাসে নতুন করে গাছ বেরোবে। গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে প্রায় 5 মাস পরে। দেখুন, গাছগুলো অনেকটাই শুকিয়ে এসছে,
এবং যেহেতু অনেক দিন হয়েছে সেক্ষেত্রে গাছগুলোর নিচে আমরা আশা করছি ভালোই আদা পাওয়া যাবে। এবার গাছগুলো সাত মাস পরে আমি আপডেট দিচ্ছি। এবার কিন্তু এখান থেকে আদা বের করার সময় এসে গেছে, কারণ গাছ একদমই শুকিয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে বস্তা থেকে মাটি আলাদা করব এবং কি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা পরিষ্কার দেখতে পাবেন। বস্তা থেকে আমরা বের করলাম একে একে সমস্ত শুকনো গাছগুলোকে এবং রিয়ালটা এতটাই ভালো দেখতে, খুব ভালো রিয়াল, ভালোই পরিমাণে আম আদা যেটা আমরা বসিয়েছিলাম সেটা কিন্তু হয়েছে। অনেকটাই স্বার্থপূর্ণ যে গাছটা আমি এতদিন ধরে করছিলাম এবং আপনাদের কাছে সেই গাছটার আপডেট দিলাম। দেখুন এই সাত আটটা গাছে কম করে 800 থেকে 1 কেজির মতন আমি আম আদা পেয়েছি। তো যখন আদা লাগিয়েছিলাম তখন কিন্তু আমি 50 গ্রাম মতন লাগিয়েছিলাম, সেক্ষেত্রে দেখুন অনেকটাই ভালো রেজাল্ট হয়েছে। এগুলোকে আমরা আস্তে আস্তে সংগ্রহ করব, তারপরে যেটা করব ভালো করে জলে আমরা ধুয়ে নেব। দেখুন অসংখ্য আদা হয়েছে, সেটা আমি আলাদা করে কিছু দেখাচ্ছি না, পরিষ্কার আপনার সামনে গাছ বসানো থেকে গাছ থেকে আদা পাওয়া পর্যন্ত আপনার সঙ্গে সমস্তকে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এরকমই ভালো ভালো কিছু ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে ভিডিওগুলো করছি সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট একটা গাছ দেখিয়ে আমি ভিডিও করি না, চেষ্টা করি যাতে একদম শুরু থেকে সকলের বুঝতে সুবিধা হয় এবং সকলে যাতে সহজভাবে গাছ করতে পারেন সেমনটাই আমি চেষ্টা করি। এবার আমি গাছগুলো নিয়ে গিয়ে একটা বালতিতে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুচ্ছি, কারণ কি অনেক মাটি লেগে আছে সেগুলোকে ওয়াশ করতে হবে, তাই আমরা জল চালিয়ে এবং ভালো করে ওয়াশ করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে হয়েছে এই আদাগুলো। এইভাবে সহজভাবে আপনারাও করতে পারেন এই ধরনের গাছ, আদা গাছ বলুন, হলুদ গাছ বলুন, নর্মাল আদা, এটা হচ্ছে কি আম আদা। তো যারা আম আদার সঙ্গে পরিচয় আছে তারা অবশ্যই জানেন এটার গন্ধটা একদম আমের মতন, আমরা কিন্তু আদার মতো দেখতে, কিন্তু সেন্টটা কিন্তু পুরো একদমই আদার মতো, মানে আমের মতো গন্ধ। তো দেখুন কতটা পরিমাণে অনেকটাই হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। আর যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনারা সবসময় এইভাবে সহজভাবে গাছ করুন, সহজভাবেই গাছ করা সম্ভব, অনেক জটিলতার মধ্যে না যেয়ে যেভাবে বলছি এইভাবেই কিন্তু সহজভাবে গাছ করাটা সম্ভব। তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং যেভাবে আমার সঙ্গে আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই গাছ নিয়ে